নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সানডে স্পেশাল ভূত ভগবান এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আরেকটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও বেশ কিছু মানুষের কাছে শেয়ার করে দিন। তাহলে অনেক মানুষই ঘটনাগুলো শুনতে পারবে এবং শোনার পরে তারা অনেক কিছু জানতে পারবে এবং আমার মনে হয় যে এইগুলো জানার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো আসুন বন্ধুরা, আজকে স্পেশাল এপিসোড আমি শুরু করছি। আর আজকে একটা বা দুটো নয়, তিনটে ঘটনা রয়েছে আপনাদের জন্য। প্রথম যে ঘটনাটা হবে সেটা আমি আপনাদের সামনে একটা ঘটনা বলবো এবং এই ঘটনাটা একদমই সত্যি ঘটনা, এবং তারপরে যে দুটো ঘটনা থাকবে সেটা আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়ের কাছ থেকে আপনারা শুনবেন। আপনারা হয়তো অনেকেই জানেন বা আমি দু একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আলাস্কা ঘুরতে গেছিলাম। তো সেইখানে গিয়ে আমি একটা খুব অদ্ভুত জিনিস জেনেছি এবং সেই মানে এটাকে একটা অতিজাগতিক বা ভৌতিক ঘটনা যেটাই আপনারা বলবেন সেটা বলতে পারেন, তো ওটা শুনলে আপনারা বুঝতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। তো আমি আমার ঘটনাটা প্রথমে বলছি, তারপর আপনারা প্রফেসর রয়ের ঘটনাগুলো শুনতে পারবেন। আমি কিছুদিন আগে আলাস্কায় গেছিলাম ঘোরার জন্য। তো আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই তো আমি চেষ্টা করি যাতে ওখানকার লোকাল যারা মানুষ আছে তাদের সাথে একটু যাতে কথা বলা যায়, কারণ লোকাল মানুষের সাথে কথা বললে সেখানে সেই বিষয় সম্পর্কে বা সেই জায়গাটা সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানতে পারি, যেটা হয়তো বই পড়ে বা গাইডরাও হয়তো অনেক সময় সেগুলো স্কিপ করে যান। তো আমি যখন ওইখানে হোটেলে একজন বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, উনি হচ্ছেন আলাস্কার একদম আদি বাসিন্দা, এবং ওনার সাথে কথা বলছিলাম, তো কথা বলে বুঝতে পারলাম যে আলাস্কা স্টেটটা তো খুব বড়, আমেরিকার মধ্যে সবথেকে বড় স্টেট হচ্ছে আলাস্কা। তো উনি আজ পর্যন্ত কোনোদিনও আলাস্কা স্টেটেরই বাইরে বেরোননি এবং উনি খুব ভালোবাসেন আলাস্কাকে। এবার জায়গাটা সম্পর্কে যদি আমি বলি তাহলে এটা ভাষায় বর্ণনা করা যায় না। এখন জাস্ট আলাস্কাতে সামার শুরু হচ্ছে, কিন্তু চারিদিকে বরফে পুরো তুষারাবৃত পাহাড়, সামনে হিমশৈল চলে যাচ্ছে, মানে অপূর্ব, মানে গালফ অফ আলাস্কাটা দেখবার মতো সুন্দর। মানে আমি হয়তো এটা ভাষায় বলেও আলাস্কার সৌন্দর্যভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর। আমি একটা দুটো শর্টে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের, অপূর্ব এক কথায়। তো সেখানে যখন আমরা গেছিলাম, তো এখন যেহেতু সামার সিজন চলছে, চলে এসেছে, তো ওখানে না কখনোই সূর্য পুরোপুরি অস্ত যায় না, মানে পুরো একদম ডার্ক যেটাকে বলে, রাতের যে অন্ধকার ব্যাপারটা সেটা কিন্তু ওখানে এখন নেই। আবার শীতকাল যখন হয় তখন মানে দিনের আলো খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা স্টে করে, বাকি পুরো সময়টাই ওরকম অন্ধকার মতো থাকে আর ওই অরোরা বলিওলিস দেখা যায়। তো আমি যে ঘটনাটা ওখানে যে ভদ্রলোকের থেকে বয়স্ক একজন ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পেরেছি সেইটা না খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং এই ঘটনাটা যে ঠিক কী ছিল সেটা, মানে ওই ব্যাপারটা যে অ্যাকচুয়ালি কী ছিল সেটা উনি নিজেও বুঝতে পারেননি। শুনুন, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। ওনারা মানে আলাস্কার যারা আদি বাসিন্দা রয়েছে ওনারা না এখনও মানে ওল্ড রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে নিজেদের মধ্যে, নিজেদের ফ্যামিলির মধ্যে। তো ওখানের ব্যাপারটা না মানে ওরকম ঝা চকচকে প্রচণ্ড মডার্ন এরকম ব্যাপার কিন্তু নয়, ওখানে এখনও অনেক কিছু আলাস্কাতে ম্যানুয়ালি হয়, অনেক কিছু হাতে লিখে হয়, মানে ডিজিটাল ব্যাপারটা এখন ওখানে অতটা যায়নি, এবং পুরো পরিবেশটার মধ্যেই সেই মানে মডার্ন অ্যামিনিটিসের ছোঁয়া থাকলেও সেই পুরনো দিনের ব্যাপারগুলো কিন্তু এখনও আছে। যেমন ওখানে ফিশিং ব্যাপারটা কিন্তু খুব চলে, ওখানকার মানে ওখানে যেহেতু সারা মানে বছরের 6টা মাস পুরো বরফাবৃত মতো থাকে, তো ওখানে স্কুল কলেজও নাকি বন্ধ থাকে, এবং সেই জন্য ওখানকার ছেলেমেয়েরা যেমন আগেকার দিনে ছোটো এখনও ওরা শিকার করা, মাছ ধরা, এই বিষয়গুলোকে কিন্তু ওরা খুব ট্রেন্ড হয় ছোটো থেকে, ইভেন এখনকার ওখানকার ছেলেমেয়েরাও কিন্তু সেটা করতে পারে। তো এই ভদ্রলোক যার সাথে আমি কথা বলছিলাম ওনার বাবার ঘটনা এটা। তো ওখানে যখন প্রচণ্ড বরফ পড়ে যায় তো তখন কী হয়,
যে লেকগুলো থাকে বা যে ছোটো ছোটো যে নদী মতো থাকে ওখানে না প্রচুর স্যামন মাছ পাওয়া যায়। আলাস্কান স্যামন খুব ফেমাস, তো খুব টেস্টি, খুব ভালো, এবং সারা পৃথিবীতে ওই স্যামনের একটা চাহিদা আছে। তো ওখানে প্রচুর স্যামন পাওয়া যায়, তো ওখানে অনেকেই ফিশিং করতে যায়। এবার যেহেতু শীতকালে যখন বরফ পড়ে যায়, প্রচণ্ড শক্ত বরফ থাকে, তখন সবাই কী করে, ওই যে বরফাবৃত যে লেকগুলো রয়েছে সেখানে ড্রিল করে গর্ত করে এবং তারপরে ওখানে ওখান থেকে মাছ ধরে, ওটাকে আইস ফিশিং বলে। তো এই আইস ফিশিং ব্যাপারটা এখনও হয়। তো ওনার বাবা একবার ওরকম মানে ফিশিং করতে গেছেন, তো যে জায়গাটায় গেছিলো সেটা সিওয়ার্ড বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আরেকটু যেতে হয়। তো ওখানে গেছিলেন, তো উনি আর ওনার আর একজন বন্ধু দুজনে মিলে ওরকম করে বরফের মধ্যে একটা গর্ত করেছে, করে ওখান থেকে মাছ ধরছে। তো মোটামুটি একটা দুটো মাছ ধরা হয়েছে। তো তারপরে এবার একটা জিনিস বলি, স্যামন মাছগুলো কিন্তু অনেক বড় হয় এবং অনেক ওজন হয়, মানে 10-12 কেজি ওজন কোনো ব্যাপার না, এত বড় হয়। তো মানে দেখছে যে ওরকমভাবে যখন ফিশিং করছে, তো তখন বুঝতে পারছে যে কিছু একটা বড় মাছ হয়তো আসছে। তো ওনারা জোর করে মানে খুব জোর দিয়ে গায়ে জোর দিয়ে ওটাকে টেনে তোলার চেষ্টা করছে, কারণ বুঝতেই পারছেন যে আইস ফিশিং যে জায়গাটা হয় সেখানটা একটা গোল করে গর্ত করেছে, এবার সেখান থেকে একটা অত বড় মাছ বের করবে, তো যথেষ্ট শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তো যখন ওটাকে তুলেছে, যে ছিপটার মাধ্যমে ধরা হচ্ছে সেটাকে যখন তুলেছে, তোলার পরে না মানে তোলার আগ দিয়ে মনে হচ্ছে আরও ভারী হয়ে গেছে, তো প্রচণ্ড জোরে টানছে। মানে উনি যেভাবে আমাকে ঘটনাটা বলেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো টেনে যখন আলটিমেটলি পুরোটা তুলেছে, তখন দেখছে যে যে জিনিসটা উঠেছে সেটা কোনো স্যামন মাছ নয়, বা মানে ওনারা ওখানকার তো আদিবাসিন্দা, আর ওনারা ফিশিং সম্পর্কে ওনাদের প্রচুর নলেজ আছে, ওরা ওদের ওয়াইল্ড লাইফ মাছ এই সম্পর্কে প্রচুর নলেজ। তো দেখছে যে যেটা উঠেছে সেটা ওদের চেনা পরিচিত কোনো মাছই নয়, ইভেন যেটা মানে যেটা জিনিসটা আর কি দেখতে, তার শুধু মুখটা মাছের মতো, বাকি শরীরটা একটা গোল বল টাইপের একটা অদ্ভুত জিনিস, এবং সেটা বীভৎস টাইপের দেখতে, এবং তার গায়ে নাকি ওই বল টাইপের যে পিছনে যে অংশটা সেখানটায় 2-3টে চোখ রয়েছে। এবার এই জিনিসটা যখন দেখেছে, ওখানকার মানুষরা না এমনি কিন্তু প্রচণ্ড সাহসী হয়, কারণ ওখানে চারিদিকে বিভিন্ন জায়গায় কিন্তু ভাল্লুক থাকে। হ্যাঁ, তো সেই ওখানে মানে এখনও ওখানকার লোকেরা যদি এদিক ওদিক বেশি যেতে হয় বা ট্যুরিস্ট যারা আছে তাদেরকেও কিন্তু বিয়ার স্প্রে অনেক সময় ক্যারি করতে বলে, যাতে অনেক সময় তো ওরা মানুষকেও আক্রমণ করে, তো ওরা কিন্তু খুবই সাহসী। কিন্তু ওই জিনিসটা যেটা উঠেছে সেটা দেখে না ওরা প্রচণ্ড মানে প্রথমে খুব ঘাবড়ে যায় যে ব্যাপারটা কী হলো, এটা কী জিনিস, আর ওরকম দেখছে গায়ে 2-3টে চোখ, এটা দেখে না ওদের না খুব ভয় মতো লাগে, এবং ওরা ভাবছে এটাকে কী করবে, ওটাকে কি ওরা মানে নিয়ে চলে যাবে নাকি ওটাকে আবার ওই জলে ফেলে দেবে, ওই যেখানটা দিয়ে আর কি ওরা আইস ফিশিং করছিলো সেই গর্তের মধ্যে দিয়ে ওকে জলে ফেলে দেবে, কী করবে কিছু বুঝতে পারছে না। তো একজন আর একজনকে জিজ্ঞেস করছে, ভদ্রলোকের বাবা অন্য যে বন্ধু ছিল তাকে বলছে যে আচ্ছা এটা কী হতে পারে, তো উনি বলছেন আমার কোনো আইডিয়া নেই এটা কী জিনিস। এবার উনিও ভাবছে যে কোনো দিন কারোর কাছে শোনেনি এরকম একটা কিছু হয়, এটা মাছ না কোনো প্রাণী না কি। তো তখন না ওনারা ভাবছে কি করবে, তো যে ভদ্রলোক আমাকে ঘটনাটা বলছিলেন ওনার বাবা, তখন মনে মনে ঠিক করেন যে একে না আমি জলের মধ্যেই যেখান থেকে আমি তুলেছি সেখানেই ফেলে, তখনও কিন্তু তার প্রাণ রয়েছে, সে মারা যায়নি প্রাণীটা। তো তখন উনি যখন একটু কাছে এগিয়েছে, তখন ওই প্রাণীটা মানে একটা যদি আমি ধরে নিই যে ওটা কোনো জলজ প্রাণীও ছিল, সে একটা মানুষের মতো হুঙ্কার তো দিতে পারে না, তাই না? তো এমন জোরে হুঙ্কার দিয়ে উঠেছে, এবং তখন না দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং এমন ভয় পেয়েছে বললাম যেহেতু বরফাবৃত ছিল আর ওনারা ওরকম করে হঠাৎ করে খুব ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেছে, দুজনেই আছাড় খেয়ে ওই বরফের উপরে পড়ে গেছে। এবার তখন ওরা দুজনে বুঝতে পেরেছে যে কিছু একটা মস্ত গণ্ডগোল আছে। এবার ওদের আরও ফিশিং করার জন্য আরও বেশ কিছু জিনিসপত্র ওখানে নিয়েছে, এবার সে পালাতে হলেও তো সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে, কারণ গাড়ি অনেক দূরে রেখেছে পার্ক করে। তো যখন ওই জিনিসগুলো নিতে এসেছে, তখন ওই যে গায়ের যে 3টে চোখ ছিল, সেই চোখগুলো না ছোটো ছোটো ছিল, হঠাৎ করেই ওই চোখগুলো নাকি ওই চামড়ার মধ্য থেকে মানে কুচকে থাকা চোখগুলো হঠাৎ করে বিস্ফারিত হয়, এবং ওনাদেরকে মানে এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নাকি মানে গো ব্যাক এই কথাটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলে ওই প্রাণীটা। এবং এইটা যখন ওনারা শোনে,
তখন ওনাদের আরও যে মাছ ধরার যে বিভিন্ন সরঞ্জাম বা যা কিছু রাখা ছিল, মানে সেগুলো যা নিয়ে ফেরত যাবে সেই সাহসটাও দুজনের ছিল না। ওখান থেকে ওনারা মানে বরফের উপর দিয়ে দৌড়ানো, বুঝতেই পারছেন এটা খুবই কষ্টকর কাজ, কিন্তু ওনারা ওখান থেকে মানে নিঃশ্বাসের গতিতে আর কি এক নিঃশ্বাসে দৌড়ে পালিয়ে যায়। এবং তারপরে ওরা একদম গিয়ে গাড়িতে স্টার্ট দেয়, এবং যেহেতু শীতকাল গাড়ি স্টার্ট নিতে টাইম লাগছে, মানে ওনারা বুঝতে পারছে যে ওই জিনিসটা ওখানে, আর ওখানে ওই পুরো এরিয়াটায়, পুরো লেকের ওই জায়গাটায় চারিদিকে বরফ, পাহাড়ে বরফ, লেকটা বরফ হয়ে গেছে, চারিদিকে কেউ নেই। আর ওই জায়গাগুলো কি হয়, অনেকেই আছে মানে সারা বছর খুব কম লোকই থাকে, হয়তো সামার সিজনে তারা তাদের সেই বাড়িগুলোতে আসে, বাকি উইন্টার সিজনে তারা মানে সিটিতে চলে যায়, বড় বড় সিটি যেগুলো আছে সেখানে চলে যায়। তো দেখছে আশেপাশেও কোনো লোকজন নেই, তো অনেক কষ্টে ওরা যখন গাড়িটাকে স্টার্ট দিচ্ছে, মানে এত ঠান্ডার মধ্যে না চট করে গাড়ি স্টার্ট নিতে চায় না, তো তখন ওরা শুনতে পাচ্ছে, অনেকটা দূরে চলে এসছে বাট তাও শুনতে পাচ্ছে যে ওই প্রাণীর ওরকম করে গর্জন করছে। তো কোনো রকমে তারপরে ওরা গাড়িটাকে স্টার্ট দিয়ে ওরা ওদের বাড়ির ওখানে চলে আসে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যে মানুষ দুটো মানে সারা ছোট থেকে তারা ওখানে বড় হয়েছে, এরকম ওয়েদারের সাথে তারা একদম একাস্টাম, কিন্তু ওই ঘটনার পরে দুজনেই মানে এই ভদ্রলোকের বাবা এবং তার বন্ধু দুজনেই কিন্তু প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, এবং তাদের এত শরীর খারাপ হয়, এত শরীর খারাপ হয়, তাদেরকে শহর থেকে এনে মেডিসিন দেয়া হয়, তারপর তাদের মানে ট্রিটমেন্ট মতো চলে। এবং তার উপরে যখন মানে তাদের থেকে বাড়ির লোকেরা যখন এই ঘটনাটা শোনে, সবাই কিন্তু প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায়। এবং ওই ভদ্রলোকের বাবার এইটা জোয়ান বয়সের আর কি ঘটনা, তো ওনার বাবা যিনি ছিলেন বা আরও আশেপাশে যারা সিনিয়র আরও ছিলেন, তো সবাই শুনে বলছেন যে না, আমরা এরকম কোনো জিনিস কোনো দিন লক্ষ্য করিনি, কারণ ওনারাও বহু বছর থেকে আর কি ওখানে ফিশিং করে, বলছে এরকম কোনো প্রাণী আমাদের এখানে নেই। আর তোমরা যেটা বলছো যে তোমাদেরকে এরকম গোব্যাক বলেছে বা এরকম যে গর্জন করেছে, এটা কোনো সাধারণ জিনিস হতে পারে না। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনাদের যে শরীর খারাপ হয়, জ্বর হয়, সেটা মানে মেডিসিন খেত ঠিক হচ্ছিল, এরকম করে এক মাস চলছিল, কিন্তু আবার শরীর খারাপ হচ্ছে। তো তারপরে যখন ওরা বুঝতে পারে যে কিছু একটা মানে মেজর প্রবলেমস হয়ে থাকতে পারে, তো তখন ওরা ওই ওনাদেরকে আর কি ওই সামনে একটা গির্জা ছিল, চার্চ ছিল আর কি, তো সেই চার্চে নিয়ে যায়। তো সেই চার্চে নিয়ে যাওয়ার পরে নাকি ওনাদেরকে উনি কিছু রিচুয়ালস করেন এবং ওই হোলি ওয়াটার ছিটিয়ে দেন, তো তারপরে নাকি ওনারে পুরোপুরি সুস্থ হয়। তো তারপর থেকে ওনারা একটা জিনিস করেন যে ওই যে জায়গাটা ছিল ওই জায়গাটাতে ওনারা একটা জিনিস ওরা খেয়াল করেছিল যে এই জিনিসটা মানে প্রথমে তো দু তিনটে মাছ ধরেছিল সেগুলো সব কিছু ঠিকঠাক ছিল, তো জলটা যেখানটায় আর কি ওনারা মানে ফিশিং করছিল, মানে ওই যে যেখানটায় আর কি বরফের গর্ত করা ছিল, ওই মাছটা ওঠার আগে ওই জায়গার জলটা হালকা হালকা নীল লাগছিল, তো তারপর থেকে ওনার ওই হালকা জল নীল যেখানেই রাখতো সেখান থেকে কিন্তু ওরা ফিশিং আর করতো না। এবং আজও কিন্তু সেটা ওরা মানে অনেকে আর কি এইটা ওনার থেকে তারপরে শুনেছে, অনেকেই আর কি এইগুলোকে অ্যাভয়েড করে। তো এটাই ঘটনা ছিল, কিন্তু ওটা কী ছিল, কীরকম কী ছিল সেটা কিছুই জানা যায়নি। তবে চার্চের যিনি ফাদার ছিলেন তিনি বলেছিলেন যে ওটা হতে পারে যে শয়তানের কোনো রূপ, সেটা তো ওরা তো সব জায়গাতেই যে কোনোভাবে বিরাজ করতে পারে, তো হতে পারে যে সেটাই মানে তোমাদের সামনে এসেছিলো এবং সেই জন্যই তোমাদেরকে এরকম তোমাদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে। কিন্তু ওই যে বলে ভগবান যেখানে থাকে সেখানে কিছু ক্ষতি করতে চাইলেও অনেক সময় কেউ কিন্তু ক্ষতি করতে পারে না। তো যাই হোক, ওনারা বেঁচে গেছিলেন এবং এই ঘটনাটা ওখানকার অনেকেই জানে। তারপর থেকে ওই জল যদি নীল কোথাও লাগে তখন কিন্তু আর ওনারা ওই জায়গাটায় আর কিছু করে না, মানে ফিশিং করলে ওই খুব ভারী লাগলে কেউ আর ওখান থেকে ফিশিং করে না বা সেখান থেকে অ্যাভয়েড করে চলে যায়। তো এটাই ছিল ঘটনা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়, উনি দু দুটো ঘটনা আপনাদের সামনে বলতে চলেছেন, আপনারা পুরোটা শুনুন। এটুকু বলতে পারি আপনারা ভীষণ এনজয় করবেন, খুব ইন্টারেস্টিং ঘটনা। চলুন আমরা সকলে প্রফেসর রয়ের ঘটনা শুনে আসি। ভূত ভগবানের সমস্ত শ্রোতাদের ভালো লাগায় আবার ফিরে আসতেই হলো। আমি প্রফেসর রয় আজকে খুব বেশি সময় নেব না, খুব কম সময়ের ভেতরেই দুটো ঘটনা বলতে চাই। আমার প্রথম ঘটনাটা আমি শুরু করছি। আমার প্রথম ঘটনাটা একটা বাড়ি কেন্দ্রিক এবং এই ঘটনাটা সম্পূর্ণরূপে সত্যি এবং আমার
মাসি এবং মেসোমশায়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2013 সালে। তার ফলে বুঝতেই পারছি যে এই ঘটনাটা কিন্তু খুব পুরনো নয়, 10 বছর পুরনো একটি ঘটনা। এবং এই ব্যাপারটা ঘটেছিল আমাদের কলকাতারই, এবং সবাই জানে সে জায়গার নাম, সেটা হচ্ছে কেষ্টপুরে। কেষ্টপুরের যে ভিআইপি জাংশন, সেই ভিআইপি জাংশন থেকে যদি আমরা কেষ্টপুরের ভেতরে ঢুকি, মানে রবীন্দ্রপল্লী বাজারের ভেতর ঢুকি, তাহলে যেই রোডটা সোজা থাঁকদারি চলে যাচ্ছে, সেই রোড থেকেই কিছুটা ভেতরে, আমি সঠিকভাবে সে জায়গার নাম বা ঠিকানা বলতে চাই না, কিন্তু খুবই কাছাকাছি, মানে মেন রোড থেকে কিছুটা ভেতরে একটা বাড়ির ঘটনা। তাহলে আমি মূল ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি। তো 2013 নাগাদ আমার মেসোমশাই, ওনাকে বদলি করে দেওয়া হয়, ওনারা আগে দিল্লিতে থাকতেন, ওনাকে বদলি করে দেওয়া হয় কলকাতায়, এবং ওনার যে কাজের যে জায়গা, সে জায়গাটা হয় সল্টলেক। তো সল্টলেকে কাজকর্ম করার জন্য ওনাকে তাৎক্ষণিকভাবে, সঙ্গে সঙ্গে তো ওখানে ওনাদের কোনো থাকার ঠিকানা ছিল না, তাই ওনারা ভাড়া নেওয়ারই একটা ব্যবস্থা করে। তো সেই সময় ওনারা সল্টলেকের কাছাকাছি থাকা যায় এরকম জায়গা ওনারা দেখতে বা খুঁজতে শুরু করেন। তো সেইভাবে ওরা অনেকগুলো পরপর বাড়িঘর দেখে, সল্টলেকে দেখে, কেষ্টপুরে দেখে, ওই সময় বাগুইহাটি বা আশেপাশে সমস্ত অঞ্চলেই ওরা দেখে। তো সেইভাবে দেখতে দেখতে, যেহেতু ওদের হাতে খুব একটা সময় ছিল না যে অনেক দিন ধরে দেখবে, প্রচুর দিন তারা হোটেলে থাকবে বা কিছু, তো চাইছিল যে খুব তাড়াতাড়ি যাতে একটা ঘর পছন্দ হয়ে যায়, তার ফলে যাতে ওরা ঢুকে যেতে পারে ঘরে। এবং যে সময়ের কথা আমি বলছি, সেই সময়টাতে কিন্তু আজকের মতো এত ম্যাজিক ব্রেকস বা এই সমস্ত যে বাকি যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, যেখান দিয়ে খুব সহজেই ঘর বাড়ি খুঁজে নেওয়া যায়, প্রপার্টি সার্চ করা যায়, তখন কিন্তু অতটা সেগুলোর প্রচলন ছিল না। তার ফলে তখন কিন্তু অনেক দালাল দিয়েই বা লোককে জিজ্ঞেস করে বা দোকানে জিজ্ঞেস করে, এভাবে জিজ্ঞেস করে করে কিন্তু ঘর খুঁজতে হতো। তো যেহেতু ঘটনাটা পরবর্তীতে আমি আমার মাসির কাছে শুনেছি, তো সেটা জানতে পারি যে ওনারা সেই সময় ওই একদিনের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন কেষ্টপুরে যান, ওই জায়গায় যান, তো যেহেতু কেষ্টপুর থেকে খুব সহজেই সল্টলেক যাওয়া যায়, তার জন্য ওই জায়গাটা খুবই ভালো ছিল থাকার জন্য, এবং সেই সময় ওইখানকার প্রপার্টির দামও খুব কম ছিল। তো আমার মাসি এবং মেসো যখন একটা ওখানকারই লোকাল একজন দালালি বলবো, তার সহায়তায় যখন ঘর দেখতে শুরু করে আশপাশ কেষ্টপুরের বাজার এবং তার আশপাশের অঞ্চলে, তখন ওরা ঘুরতে ঘুরতে একটা ঘরের সন্ধান পায়। তো ঘরটা হচ্ছে, যেটা ছিল সেটা হচ্ছে একতলায় ঘরটা ছিল, এবং ঘরটা দেখে মোটামুটি ওদের পছন্দই হয়। ঘরটা একটু ভেতরের দিকে, আলো বাতাস একটু কম, কিন্তু যেহেতু একটু সেক্লুডেড, আর যেহেতু একদমই আলাদা একটা গেট ছিল ঘরটায়, যেটা আমাকে বলেছিল যে যেহেতু অনেক বাড়িতে কী হয় যে কমন গেট দিয়ে ঢুকতে হয় ভাড়াটেদের, কিন্তু যেহেতু এই বাড়িটার ক্ষেত্রে ঘর আলাদা করে একটা গেট ছিল, মানে সেপারেট একটা সেকশন ছিল, তার জন্য ওদের এই জায়গাটা কিন্তু ঘরটা পছন্দ হয়, এবং দামটাও কিন্তু আশেপাশের অঞ্চলে যে একই রকমের যে ফ্ল্যাটগুলো ছিল বা অ্যাপার্টমেন্টগুলো, সেটা 1BHK ফ্ল্যাট ছিল এটা একটা। তো শুধু মাসি আর মেসোই থাকার প্ল্যান ছিল, তো 1BHK ফ্ল্যাট, তো আশেপাশে যেরকম দাম ওই সময় চলছিল সেই তুলনায় কিন্তু এই ফ্ল্যাটের দাম অনেকটাই কম ছিল। তো ওদের কাছে এটা খুব ভালো একটা ডিল মনে হয় যে এত কম দামে একটা এরকম মোটামুটি ভালো জায়গায়, যেখান থেকে সল্টলেকের যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো সহজে অ্যাক্সেস করা যায়, এরকম একটা জায়গায় একটা ঘর পাওয়া যাচ্ছে, নিচের তলাতেও আছে, আলাদা আলাদা গেট আছে, এসব দেখে এবং দাম দেখে সব কিছু দেখে ওদের পছন্দ হয়ে যায়। এবং ওরা বিশেষ কিছু ভাবেই না, এবং না ভেবেই ওরা কিন্তু একটা যে সিকিউরিটি মানি থাকে, সেই মানিটা দিয়ে ওরা কিন্তু ঘরটা বুক করে নেয়, ভাড়া নিয়ে নেয়। আর তখনকার সময় অত কাগজপত্র অত কাজ চলতো না, তো মোটামুটি যেরকমভাবে সেভাবে ওরা নিয়ে নেয়, এবং ওরা
সেখানে কিন্তু ওর মানে মুভ করে যায়, এবং সেখানেই ওরা যেটুকু বেয়ার মিনিমাম লাগবে, হ্যাঁ এটা বলে নিই, ওদের ওখানে কিন্তু একটা খাট, একটা পুরোনো খাট ছিলই, আর কিছু ছিল না ঘরগুলোতে, ঘরের ভেতর। তো ওরা যেগুলো যেগুলো দরকার আসবাবগুলো এক দুদিনের ভেতরেই ওরা সব জোগাড় করে ফেলে, সেগুলো করে ওরা কিন্তু আশপাশের লোকজনকে বলে যে মিনিমাম যে গ্যাসের ব্যবস্থা এগুলো সব করে ওরা এক সপ্তাহের ভেতর একটা সেট আপ করে নেওয়ার চেষ্টা করে। তো প্রথম এক সপ্তাহে ওরা প্রচুর কাজের হুড়মুড়ে থাকতো, সারাদিন ধরে এসব করছে, সব কিছু করছে, কিন্তু খুব একটা কিছু কিন্তু ওরা তেমন কিছু বুঝতে পারেনি। তারপরে একটা প্রথম যে ওদের যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে ওরা যখন ঘরের ভেতর যখন ওদের বিছানা যেটা ছিল সেটাকে ওরা অ্যাকচুয়ালি পরে ইউজ করতে চায়নি, পরে মালিককে বলে ওরা ওটা চেঞ্জ করে নিয়ে নিজে, কারণ পুরনো বিছানা ইউজ করবে না, তো নিজেরই একটা বেড ওরা রট আয়রনের বেড ওরা কিনে নেয়। তো সেটা লাগাবে লাগাবে বলে যখন লোকজন আসে দোকান থেকে, মানে যারা আর কি বেড সাপ্লাই করে, তারা যখন ওই বেডটা সেট আপ করতে আসে ঘরের ভেতর, তখন তারা বলে যে এমন ঘর নিলেন কেন? তখন মাসি একটু ইসেই হয় যে কেন এরকম ঘর কেন, বলছে যে এই ঘরে দেখুন না কোনো কিছুই ঠিকভাবে রাখা যাবে না। তখন বলছে কেন কেন ঠিকভাবে রাখা যাবে না কেন? তখন বলছে যে দেখুন এই ঘরে, সাধারণ ঘরে কত চারটে দেওয়াল থাকে, তো চারটে সাইড থাকে, দেখুন এই ঘরে দেখুন পাঁচটা সাইড আছে। তো পাঁচটা সাইড কীরকম? তো আসলে কি যে এটা একটু মেলানোর জন্য, এই ডিজাইনের সঙ্গে মেলানোর জন্য একটা ওই 2 ফুট মতো একটা সেকশান, একটা সাইড আছে, যেটাকে জাস্ট হয়তো ওই সিঁড়িঘরের সঙ্গে মেলানোর জন্য করেছিল। ফলে এই যে ঘরটা তৈরি হয়েছে, মেন যে বেডরুমটা, সে বেডরুমটা চারটে দেওয়ালের জায়গায় রয়েছে পাঁচটা দেওয়াল, যদি ম্যাথমেটিক্যালি দেখা যায়, কারণ একটা প্রায় 2 ফিটের একটা সাইড রয়েছে। তো ঘরটার পাঁচটা কোণা রয়েছে, তো পাঁচ কোণার ঘর রয়েছে। তো সেটা ওরা বলছিল যে এটা ভালো না, অমুক তমুক কোনো কিছু সব ঠিকভাবে সেট আপ করা যাবে না, চার কোণা হলে সব কিছু রাখতে সুবিধা হয়। তো এসব বলে চলে যায় ওরা, সেট মোটামুটি যেভাবে করা সেরকম করে চলে যায়। তো সেগুলো যখন করা হয়, তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করে, যখন ওই পুরনো খাটটা যখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তো পুরনো খাটটা সরিয়ে যখন নতুন খাটটা পাতা হচ্ছে, তখন মেঝেতে দেখছে যে যেখানে খাটটা ছিল খাটের তলাতে একটা বড় করে লাল রঙের একটা গোল, তার মধ্যে একটা অদ্ভুত টাইপের চিহ্ন করা, কিছু অক্ষর লেখা, যে অক্ষরগুলোর কোনো মানে নেই, মানে একটা চাইনিজ টাইপের বা হিব্রু টাইপের কিছু শব্দ যেরকম হয় সেরকম শব্দ, মানে সেরকম কিছু, মানে মানে পড়া যাচ্ছে না, মানে আনরিডেবল কিছু লেখা রয়েছে, একটা গোল একটা সাইন করা আছে লাল রং দিয়ে, পেইন্ট, সিম্পল পেইন্ট দিয়ে করা হয়েছে। আচ্ছা, তো এগুলো দেখে একটু অবাকই হয়, একটু গাটা শিরশির করে ওঠে মাসির, যেটা বলেছিল আমাকে পরবর্তীতে, যে তবু আর কী করা যাবে, সব কিছু দেওয়া হয়ে গেছে, 2 মাসের টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে, ঢুকে পড়েছে, সব মালপত্র লেগে গেছে। তো ওরা এসব দেখেই তো ওরা চলে যায়, সব কিছু করে ওরা থাকতে শুরু করে। তো এই সমস্ত লেগে যাওয়ার জন্য এবং এত কিছু খাটাখাটনির জন্য তারপরের দিন থেকেই মাসির যেটা হয় সেটা শরীর খারাপ হওয়া শুরু করে। শরীর খারাপ মানে একটু জ্বর, গায়ে ব্যথা, খুব জ্বর এসছে, এরকম 3-4 দিন চলতে থাকে, ওষুধপত্র খায় জ্বর নামে, কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ কিন্তু হচ্ছে না, এবং এটা কিন্তু ওই 4-5 দিন ঢোকার 4-5 দিন পর থেকে হচ্ছে। এবং যেহেতু আমার মেশোকে অনেকটা সময়ই বাইরে থাকতে হচ্ছে, কাজের জন্য সল্টলেকে থাকতে হচ্ছে, এবং সে যখন বিকেলের দিকে ফিরে আসছে, তখন দেখছে যে হ্যাঁ মাসি শুয়েই আছে, জ্বর জ্বর, ওষুধ খাচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু পুরোপুরি যাচ্ছে না, মানে খুব খারাপও না খুব ভালোও না, একটা স্টেবল কাইন্ড অফ সবসময় টেম্পারেচার ঘরের ওর শরীরে রয়েছে। আর ঘরটায় থাকতে থাকতে যেটা বারবার মাসি বলছে যে সারাদিন ধরে কেমন একটা থমথমে ভাব, তো তুমি থাকো না তুমি বুঝতে পারো না, কিন্তু ঘরের ভিতরে একটা থমথমে ভাব। তো মেশো বলছে তুমি একা থাকো তার জন্য তোমার মনে হয়, এরকম কোনো ব্যাপার নয়, এটাতে মানে এত মানে ভয় পাওয়ার কিছু নেই, এত মানে যেহেতু ঘরের ভেতর আলো বাতাস একটু কম, তলার দিকের ঘর না, সামনে একটু, এখানে তো বাড়িঘরগুলো একটু ঘিঞ্জি, মানে খুব খুব যে খোলামেলা সেরকম নয়, তো তার জন্যই এরকম একটা মনে হতে পারে, আর কোনো কারণ নেই, এটা মেশো বোঝায়। তো এটা মোটামুটি 6-7 দিন হয়ে গেছে এরকম একটা ঘটনা, যে মেশো মাসি দুজনেই রাত্রিবেলা রয়েছে, এমন সময় কী হয় হঠাৎ করে লাইট চলে যায়। তো লোডশেডিং হতেই পারে, এর মধ্যে নতুন কিছু নেই, বাট বাইরে তাকিয়ে দেখে যে জানলা দিয়ে দেখছে যে আশেপাশের ঘরে কিন্তু, বা স্ট্রিট লাইটে আশেপাশের ঘরে কিন্তু আলো জ্বলছে, শুধু ওই ঘরটাতে আলো নেই। তো হাতের সামনে টর্চ তো সেরকম কিছু ছিল না, তো ওই টর্চ নিতে গিয়ে
খুঁজতে গেছে, খুঁজে খুঁজে টর্চটা বার করেছে, টর্চ বার করে দেখেছে না আলো আসছে না। কিছুক্ষণ পর এভাবে চুপচাপ বসে থাকে, বাইরে বেরোয় একটু দেখে, রাস্তার দিকে যায়, উপরে দেখছে, দেখছে যে আলো আছে। তখন কিছুক্ষণ পর আপনা আপনি কিন্তু আলোটা চলে আসে। এটা হচ্ছে প্রথম যে ইনসিডেন্টটা হলো, যেটা হচ্ছে একটু অন্যরকম, যে হঠাৎ করে আলো গেলই বা কেন, হঠাৎ করে আলো এলোই বা কেন, আশেপাশে কিন্তু কোনো রকম আলো যায়নি বা লোডশেডিং কিন্তু হয়নি। তখন ভাবলো হয়তো কোনো ইলেকট্রিক্যাল গণ্ডগোল আছে, লোক দেখে দেখাতে হবে কেন হঠাৎ করে চলে গেল, হতে পারে কোনো ফেলিয়ার হয়েছিল। তো এইটা হওয়ার পরে যখন ওরা সেদিনই রাত্রিবেলা শুয়েছে, তো আলো নিভিয়েই শুয়েছে, তো যেটা মাসি বলছে পরবর্তীতে যে ঠিক এই 12টা 1টা নাগাদ মোটামুটি ঘুমটা কোনো একটা কারণে ভেঙে গেছে, মানে কী কারণে ভেঙেছে সেটা বলতে পারবে না, বাট ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে শুনতে পাচ্ছে যে যেহেতু এটা 1 BHK ফ্ল্যাট ছিল, বেডরুমে শুয়েছে, বেডরুম আর পাশের যে ছোটো, খুব বড় না, একটা বসার ঘর আছে, সেইটা কিন্তু দরজাটা ভেতরে খোলাই আছে। তো বুঝতে পাচ্ছে যে পাশের ঘরে বেশ দু তিনজন হবে, তার মধ্যে একটা ফ্যামিলি আছে, যেন সেটা বাচ্চা মেয়েও আছে, এটা মানে বাচ্চাও আছে আর কি, সবাই মিলে কিন্তু তারা কেমন হালকা স্বরে কথা বলছে, মানে মনে হচ্ছে পাশের ঘরে কারো কেউ কথা বলছে। এবার 1টা মতো বাজে, ভেবেছিল ভাবলো বোধ হয় পাশের সত্যিই পাশে হয়তো আরও ফ্ল্যাট আছে বা উপরে সেখান থেকে শব্দ আসছে, কিন্তু যেটা পরিষ্কার বুঝতে পারলো, মানে মনে হচ্ছে যে ঠিক পাশের ঘরেই কারা যেন কথাবার্তা বলছে, এবং মাসির মনে হলো দরজাটা যেন একটুখানি কেউ সরিয়ে দিল, টেনে দিল বা একটু ঠেলে দিল, কিছু একটা সরে গেল। এবং একটা বাতাসের মতো, ঘরে যখন অন্য কেউ থাকে তখন যেটা একটা বাতাসের চলাচল থাকে সেরকম একটা মনে হয়, সেটা দেখে মাসির কিন্তু গায়ে কাঁটা লেগে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে উঠে লাইট জ্বালানো হয়, মেসোকে ডাকে, এবং সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড প্রেশার বেড়ে গেলে যেরকম হয় মানুষের, প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার ফলে যেটা হয়েছিল যে খুব জ্বর মতো চলে আসে সেদিন রাত থেকেই। তো এই ঘটনাটা হওয়ার পরে আবার ওষুধ খায়, সব কিছু হয়, সকালে মাসির শরীর খারাপ জন্য মেসো কিন্তু যায় না অফিস, বলে দেয় যে এই শরীর খারাপ তার জন্য একটা ছুটি নেয়। তো বাড়িতেই রয়েছে, দিনের বেলা খুব একটা অসুবিধে হচ্ছে না। এবার বিকেল হওয়ার সময় পরের দিন যে ঘটনাটা ঘটে, যেটা সত্যিই খুবই অদ্ভুত, পরের দিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যখনই বিকেল হয়ে গেছে আবার ঠিক একটা অদ্ভুত সময় লোডশেডিং হয়ে গেছে, এবং যেহেতু আলো কম ঢুকতো এই 7টা সাড়ে 7টা নাগাদই কিন্তু ঘরের ভেতর ভালো অন্ধকার, এবং লাইট কিন্তু জ্বলছে না, অন্ধকার হয়ে গেছে। এবং সেই সময় মাসি আমাকে বলছিল যে ও বসে বসে রান্নাঘরে মানে দাঁড়িয়েই ইসে করছিল, ছুরি দিয়ে দিয়ে সবজি কাটছিল রান্নার জন্য, রাতের রান্নার জন্য সবজি কাটছিল। তো হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ায় যেহেতু ও একটু ভয়ই ছিল, ওর হাত থেকে কী হয়, ওর হাত থেকে যেটা ধরে কাটছিল সেটা হয়তো কোনো সবজি ছিল, সেটা টক করে নিচে পড়ে যায়। এবার নিচে পড়ে যাওয়ার পর তারপরে কী হয় যে সেটা তোর ঘরে ফিরে আসে, কিন্তু লাইট যখন চলে আসে তখন দেখছে যে যা ওর হাত থেকে পড়ে গিয়েছিল, সেই সবজি যাই হোক, সেটা আলু পটল যাই হোক, যা পড়ে গিয়েছিল সেইটা কিন্তু আর মাটিতে পাওয়া যাচ্ছে না। সেই দিন থেকে আরেকটা এই একটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে, যেটা পরবর্তীতে 1-2 দিন ঘটেছে, যে যখনই রাত্রিবেলা বা আলো নিভে গেলে বা ধরো এমনি কিছু ওদের হাত থেকে পড়ে যেত, সেই জিনিসটা কিন্তু ঘরের মধ্যে আর পাওয়া যেত না। এটা একটা অদ্ভুত বিষয় যেটা আমার সত্যি শুনে খুব অদ্ভুত লেগেছে, সে হাত থেকে যদি সুপুরি পড়ে যায়, হাত থেকে যদি একটা কয়েনও পড়ে যায়, সেটা ঘরের ভেতর যদি ঝাড় দিয়েও খোঁজা যায় তখনও কিন্তু সেটাকে আর পাওয়া যাচ্ছে না, খুবই অদ্ভুতভাবে ঘরের ভেতর সব কিছু হারিয়ে যাচ্ছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। তো এরম করতে করতে কিন্তু এই 2-3টে জিনিস হওয়ার পরে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রাত্রিবেলা মাসির ঘুম ভেঙে যাচ্ছে, একটা অদ্ভুত 1টা 1.5টা 2টো নাগাদ, এবং এরকম শব্দ শুনতে পাচ্ছে, মনে হচ্ছে মাথার পাশে কেউ এসে দাঁড়িয়েছে, ঘরের মধ্যে আরও লোকের উপস্থিতি, এবং কেউ কথা বলছে, বাথরুমে জল পড়ার শব্দ, এরকম একটা অদ্ভুত টাইপের শব্দ, এবং ঘর এবং শরীর খারাপ হওয়া শুরু হয়। এবং এইভাবে 3-4 দিন চলার পর রাত্রিবেলা কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে যায় মাসির, যে মাসি দৌড়ে উঠে ওই ঘরে কোনো রকমের সাহস হচ্ছিলো না, কোনোভাবে ঘরে গিয়ে ওই যে বসার রুম, ছোটো বসার রুম, তার লাগোয়া যে বাথরুম ছিল, বেডরুমের সঙ্গে লাগোয়া ছিল না, যে বাথরুমটা ছিল বসার রুমে, সেখানে গিয়ে কিন্তু রাত্রিবেলা বমি করতে হয়, এবং এতটাই শরীর খারাপ হয়ে যায় যে চোখের তলায় 4-5 দিনেই কালি পড়ে গেছে, বমি হচ্ছে, শরীর ভীষণ রকম খারাপ। এবং এইটা একটা অদ্ভুত বিষয়, এই যে ব্যাপারটা হয়েছিল এটা কিন্তু মাসির ওপরই মেনলি প্রকোপটা পড়েছিল, মেসোর ওপর কিন্তু সেইভাবে কিন্তু প্রকোপটা সেভাবে পড়েনি। তো এই ঘটনা হওয়ার পরে যেটা ওরা
ঠিক করে এই যে এইভাবে কিন্তু ওরা থাকতে পারছে না, কারণ এইভাবে থাকা সম্ভব নয়। প্রত্যেক রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, আর বাথরুমে জল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে কিন্তু গিয়ে যখন দেখছে দেখছে কিন্তু জল পড়ছে না, বা মনে হচ্ছে রান্নাঘরে বাসন কেউ ফেলে দিল, কিন্তু কোনো রকম কিন্তু কিছু আদতে কিন্তু কিছু হচ্ছে না। কারণ পরের দিন সকালে উঠে বা যদি দেখা যায় লাইট জ্বালিয়ে দেখা যায় ঘরের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই, কিন্তু ঘরের মধ্যে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাটা হচ্ছে, যেটা খুব একটা স্বাভাবিক নয়। আর একটা জিনিস হচ্ছে, যদি কিছু পড়ে যায় নিজের হাত থেকে তাহলে কিন্তু সেটা আর পাওয়া যাচ্ছে না। এটা যে কী ভয়ঙ্কর সেটা কিন্তু না হলে কারোর সঙ্গে সে বুঝতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে কি হয় যে রাত হলেই ওই যখন ঘুম ভেঙে যাচ্ছে তখন সেটা লক্ষ্য করে মাসি যে ঘরের মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ, মানে একটা পচা গন্ধ টাইপের। প্রথম প্রথম বোধহয় ভেবেছিল যে মাছ এনেছে বা কিছু মাংস এনেছে, হয়তো নোংরাটা ফেলেন ডাস্টবিনে আছে সেখান থেকে গন্ধ আসছে, কিন্তু সেরকম কিন্তু নয়। সেটা ওরা সব কিছু ফেলে দিয়েও লক্ষ্য করেছে যে না, গন্ধটা সবসময় থাকে না, ওই রাত্রিবেলা হলেই যখন এই ঘটনাগুলো একসঙ্গে ঘটে একটা বাজে রকমের গন্ধ ঘরের মধ্যে আছে। জানলা খুলে দরজা খুলে গন্ধ কিন্তু বের করা যাচ্ছে না, সে বাজে রকমের গন্ধ, তার সঙ্গে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু ওরা একদম নিতে পারেনি। তারপরে ওরা সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ফোন করেছে, বাড়িওয়ালাকে ফোন করে ওরা বলেছে যে এরকম হচ্ছে। তো বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে চান না, টাকা ফেরত দেবেন না, বলছে যে আপনাদের পছন্দ না হলে আপনারা উঠে যান, এরকম কোনো ব্যাপার নেই, আপনি কেন বাড়ির বদনাম করছেন, এরও অনেক কিছু বলে। কিন্তু আলটিমেটলি মিশো দেখেছে এভাবে সম্ভব না। তো তিন চার দিনের ভেতর ওরা আরেকটা ঘর দেখে, ওখান থেকে একটু দূরেই আরেকটা ঘর দেখে কিন্তু ওরা টাকা না নিয়েই ওরা কোনো রকমে ঘর ছেড়ে চলে যায়, সব কিছু মুভ করে নেয়, ঘর যা আছে সব কিছু মুভ, যা যা ওরা এনেছিলো, দু তিনটে জিনিস এনেছিলো, কিনেছিলো আর কি, সেগুলো সব মুভ করে নেয় তিন চার দিনের ভেতরেই। কিন্তু তারপরে আমার সঙ্গে যখন দেখা হয়, মানে আমাদের বাড়িতে যখন আসে, আমাদের সঙ্গে যখন দেখা হয়, তখন এই ঘটনাগুলো যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের সত্যিই অবাক লাগে। এবং মাসি বলে যে এখনও চিন্তা করলে মনে হয় যে ওই যে সাত দশ দিন ওখানে ছিল, ওখানে একটা ঘোরের মতো কেটেছিল, এবং সে ভয়ঙ্কর অবস্থা, ঘরের ভেতর প্রতি মুহূর্তে মনে হচ্ছে একটা উপস্থিতি, কিন্তু কিছু চোখে দেখা যাচ্ছে না, কিন্তু দম বন্ধকর অবস্থিতি, পচা গন্ধ, তার সঙ্গে সঙ্গে কিছু পড়ে যাচ্ছে, কিছু হচ্ছে, আলো নিভে যাচ্ছে, লোডশেডিং হচ্ছে না তবু আলো নিভে যাচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কিছু একটা যেন একটা নেগেটিভ এনার্জি বলুন বা কিছু একটা বাজে কিছুর উপস্থিতি কিন্তু মাসি কিন্তু বুঝতে পেরেছিল। মেশোর কথা আমি বলছি না, কেননা মেইনলি মাসির উপরই প্রকোপটা পড়েছিল, শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়, যেখান থেকে রিকভার করতে মাসির কিন্তু মোটামুটি মাসখানেক লেগে গিয়েছিল। এবং মানসিক একটা ব্যাপারও হয়ে গিয়েছিল যে ওখানে গেলেও, নতুন বাড়িতে গেলেও কিন্তু রাত্রিবেলা ঘুম আসতে চাইতো না, মানে মনে হতো যেন আবার কিছু গন্ধটা পাচ্ছি, মানে সে অদ্ভুত ব্যাপার। তো আশেপাশে জিজ্ঞেস করেও পরবর্তীতে কিন্তু সেরকম কোনো খবর এই বাড়িটা কেন্দ্রিক কিছু পায়নি, যদি ওরা খুব একটা জানার চেষ্টা করেও করতেও চায়নি। তো এই ঘটনাটা আপনাদেরকে বললাম, এই কারণে বললাম যে এই যে পরবর্তীতে আমি জেনেছি, রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি, যে ঘর কিন্তু যখনই নেবেন দেখবেন যেন সে ঘরের যেন চারটে কোণাই থাকে, ওই চারটে সাইডই থাকে, পাঁচ কোণা ঘর, ছ কোণা ঘর, সাত কোণা ঘর, অনেক যদি কোনো এক্সট্রা কাট করা থাকে সেই রকম ঘর কিন্তু নিতে যাবেন না। আর যদি ঘরে এরকম কোনো সাইন দেখেন যেগুলো হয়তো বুঝতে পারছেন না, বা আলো বাতাস কম, যেখানে হয়তো প্রথমে একটু প্রথম রাত কাটানোর সময় যদি মনে করেন যে আপনার ঘুম ভালো আসছে না বা কোনো একটা অস্বস্তি ফিল করছেন, তাহলে কিন্তু সেখানে আর থাকবেন না। কেননা যদি মাসিরা সেখানে থেকে যেত কষ্ট করে, হয়তো ওদের আরও অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। তাই ঘর ভাড়া নেওয়ার সময় কিন্তু খুব ভালো করে বুঝে নেবেন, বিশেষত পুরনো যে সমস্ত এলাকা, পুরনো যে সমস্ত বাড়ি, সে সমস্ত জিনিস কিন্তু খুব ভালো করে খোঁজ নিয়ে তবেই নেবেন। এটুকুই বলার, এইটুকু বলেই আমি প্রথম ঘটনাটা শেষ করছি, একটু পরেই ফিরে আসছি আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। চলে এলাম আবার আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। আজকের দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল 2020 সালে, মানে ঘটনাটা একদমই নতুন, একদমই সাম্প্রতিক একটি ঘটনা। এবং এই ঘটনাটি ঘটেছিল আমার এক কলিগের ছেলের সঙ্গে। তো এই ঘটনাটা যখন ঘটে তখন আমি প্রথম থেকে বলার চেষ্টা করব যে পরপর কীভাবে পরপর ইনসিডেন্টগুলো ঘটেছিল। তো একদিন এমনি আমি আমাকে আমার কলিগ বলে যে বাড়িতে খুব অসুবিধে চলছে, খুব ঝামেলা চলছে ছেলেকে নিয়ে। তো আমি জিজ্ঞেস করি কী ব্যাপার, বলছে যে ছেলে তো খুবই ভালো পড়াশুনোয় ছিল,
সব কিছুই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এখন ছেলে কীরকম জানি একটা হয়ে গেছে এবং মাসখানেক ধরে নিজের মতোই কেমন আনমনা থাকে, এবং যখন বাবা মানে আমার কলিগ যখন থাকে না তখন দুপুরবেলা করে নিজেই বেরিয়ে ঘরের আশেপাশে ঘুরতে থাকে, কেমন একটা কোনো মানে উদ্দেশ্য ছাড়া ঘরের ভেতরে এভাবে ঘুরে, ঘরের ভেতর বা ঘরের বাইরে এভাবে ঘুরে বেড়ায়, পড়াশোনায় একদম মন নেই, এবং কি হয় যে ওর দিনকে দিন শরীরও খারাপ হতে শুরু করে। এবং আমায় যখন আমার কলিগ এই ঘটনাটা বলে তখন কিন্তু মোটামুটি ও এটা মাসখানেক বা মাস দেড়েক ধরে ফেস করছে, এবং ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিটোরিয়েট করছে ওর ছেলের সঙ্গে। তো কিছুতেই কোনো কিছু পড়াশোনায় মন হচ্ছে না, এবং ঠিক দৃষ্টিটাও কেমন ছেলেটার চেঞ্জ হয়ে গেছে, যেটা আমার কলিগ আমাকে বলেছে যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছে, বেশ কিছু ওষুধ, সামান্য কিছু ওষুধ, ছেলে বড় নয়, ওই মোটামুটি ক্লাস 8-এ পড়ে, তো তার জন্য খুব কিছু মেডিসিনের দিকে যেতে চায়নি, সাধারণ কাউন্সেলিং করা হচ্ছে। কিন্তু যেটা বলছে যে কিছুতেই কোনো উপকার কিন্তু আমার কলিগ পাচ্ছে না, মানে ওর ছেলে উপকার পাচ্ছে না, এবং দিনকে দিন উত্তরোত্তর কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। যে ও যখন অফিস থেকে আগে ফিরে আসতো দেখতো যে হ্যাঁ পড়াশোনা করছে, ওর মাও বলছে ওটা যে নিজের মতো কিছুই করছে না, চুপচাপ বসে থাকে, কেমন একটা হাবাগোবা ভাব হয়ে যাচ্ছে, হ্যাঁ কোনো কিছুই বুঝতে পারছে না, স্কুল থেকেও কমপ্লেন আসছে যে স্কুলে চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, হ্যাঁ কোনো টাস্ক ঠিক করে করতে পারছে না, কেমন একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। তো আমি বললাম এটা কোনো একটা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, কোনো নিউরোলজিস্টকে দেখাতে পারিস। তো তার পরবর্তীতে বেশ কিছু, যেহেতু আমার সঙ্গে আমার কালিকে রোজই দেখা হতো তো ওই আপডেটটা আমি রোজই পেতাম, তো সেভাবেই আমি বলছি যে তার এক দু সপ্তাহ পর আমাকে ও জানায় যে ডাক্তার দেখিয়েছি, কিন্তু অনেক রকম স্ক্যান করে বা সিটি স্ক্যান করে সমস্ত রকম MRI করে ব্রেনের কোনো রকম ফাংশনাল যে টেস্টিংগুলো হয় সেগুলো করেও কিন্তু কোনো রকম সেরকম কোনো অ্যানোমালি কিন্তু পাওয়া যায়নি, যে কোনো একটা ডেভিয়েশন হচ্ছে কারেন্ট যে স্ট্যান্ডার্ড স্টেট থেকে, সেটা কিন্তু আমরা কিন্তু মানে সেরা ওরা কিন্তু কোনো রকম ডাক্তার খুঁজে পায়নি। তো কোনো রকম অসুবিধায় ডাক্তার দেখতে পাচ্ছে না, কিন্তু ছেলেটা কিন্তু খুব একটা স্বাভাবিক থাকছে না, মাঝে মাঝে স্বাভাবিক থাকছে, দিনের মধ্যে কিছু সময় স্বাভাবিকভাবেই কথা বলছে, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু খুব একটা স্বাভাবিক থাকছে না, লোকজনের সঙ্গে মেলামেশা বলুন বা পড়াশুনো বিশেষ করে প্রচণ্ড অমনোযোগী হয়ে উঠছে, চারপাশে কেমন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, কিছু বললে যেন ঠিকভাবে বুঝতে পারছে না, এরকম টাইপের একটা ঘটনা ঘটছে। তো এইরকম ঘটনা ঘটার পরে যখন বেশ কিছু ডাক্তার দেখিয়ে এভাবে মাস 3-4 হয়ে গেছে, আমি জিজ্ঞেস করেছি অনেকবারই যে কি হলো, মানে কিছু উন্নতি হলো কি না, তো বলছে না পরীক্ষা একদমই দিতে পারেনি সেভাবে, তো সেখান থেকে স্কুল থেকেও জানাচ্ছে যে এটা ইমিডিয়েট আপনাদের কিছু ব্যবস্থা নিতে হবে, এটা খুব একটা স্বাভাবিক নয়, যে ছেলে এত ভালো ছিল মানে স্ট্যান্ড করতো 1-10 ভেতর, সে ছেলের হঠাৎ এই পরিবর্তন হওয়ার কারণ কি। তো এটা নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে ওঠে আমার যে কলিগ এবং ওর ওয়াইফ। তো আমিও ব্যাপারটা শুনে একটু আমি একটু অদ্ভুতই লাগে আমার, যে এরকম হঠাৎ করে একটা ছেলে, এবং যেখানে কোনো মেডিকেল কনসার্ন পাওয়া যাচ্ছে না, সব রকম টেস্ট করে সব কিছু ঠিক দেখা যাচ্ছে, তো সেটা কেন এরকম হবে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ এগুলো তো স্বাভাবিক লাগছে না, তো ঠিক আছে, তো আমি না হয় একবার যাবো তোদের বাড়িতে দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো সেই দিনই আমি ওদের বাড়িতে যাই, তো যেটা আমাদের অফিস যে ছিল সেখান থেকে খুব একটা দূরে নয়, তো ওর বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে দেখি সত্যি সত্যি সেই ছেলেটি এতটাই ডিটোরিয়েট করেছে যে ও এখন স্কুলেও যাচ্ছে না। তো আমরা যখন গেছি বিকেলবেলা তখন দেখলাম হ্যাঁ স্কুলেও যায়নি, ও নিজের ঘরেই চুপচাপ বসে রয়েছে, এবং ও চোখের দৃষ্টিটা দেখেও আমার একটু অদ্ভুতই লাগলো, যদিও আমি ওকে আগে তার আগে দেখিনি, কিন্তু ভাবভঙ্গি দেখলে একটা ক্লাস 8-9 ছেলেকে যেরকম লাগবে সেরকম কিন্তু আমার লাগছিল না, এবং কেমন একটা চুপচাপ মাটির দিকে তাকিয়ে বসে আছে। হ্যাঁ আমি তখন বুঝতে পারলাম দেখ নিশ্চয়ই
কিছু একটা গণ্ডগোল তো ঘটছে, আমাকে পরে বললাম যে তুই ডাক্তার দেখাতে থাক, এটা হাল ছাড়িস না, কিছু একটা প্রবলেম হয়, সাইকোলজিক্যাল বা নিউরোলজিক্যাল কিছু একটা প্রবলেম হয়েছে তার জন্য হতে পারে। এমন ওর কি কিছু মানে হঠাৎ করে কোনো ফিট ফিট হয়ে গেছিলো বা কোনো রকম মানে জ্বর এসেছিলো খুব, এরকম কোনো ঘটনা ঘটেছে? ও বলছে হ্যাঁ সেরকম হয়েছিল, কিন্তু ফিট কিছু নয়, যেরকম সিজনাল জ্বর বা সেরকম কিছু হবে। হ্যাঁ জ্বর এসেছিলো 10-15 দিন আগে, তার কিছুদিন পর থেকেই ঘটনাটা শুরু। আলাম আচ্ছা, অনেক সময় জ্বরে এরকম হতে পারে, মানে এরকম শুনেছি অনেক সময় এরকম হতে পারে, খুব বেশি জ্বর যদি হয়, মানসিক কিছু একটা মানে স্নায়ু গঠিত কোনো পরিবর্তন যদি ঘটে থাকে। তখন বলছে না সেরকম যদি হতো তাহলে তো সেটা সিটি স্ক্যান বা MRI-তে ধরা পড়তো, সেরকম কোনো শারীরবৃত্তীয় প্রবলেম কোনো রকম হয়নি। তো সেটা আমরা ভাবলাম যে তাহলে হয়তো কোনো মানসিক প্রবলেমই হয়েছে, সাইকোলজিস্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং তার গাইডেন্সই থাকতে হবে হয়তো। তো এই রকম ঘটনা যখন আমি শুনলাম, এই ঘটনাটা ঘটে শোনার পরে ওর বাড়ি থেকে ফিরে আসার 7 দিন পরে আমাকে, ও একটু দেরি হয়, আমি চলে গেছি অফিসে, ও অনেক দেরি করে আসে, দেরি করে এসে উদ্ভ্রান্তের মতো আমাকে এসে বলে যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আলাম কী অদ্ভুত ঘটনা ঘটেছে? বলেছে যে ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছিলাম না বলে ওদেরই এক রিলেটিভ বলেছিল যে ওদের কোন চেনাশোনা একজন তান্ত্রিক মতো আছে, যে আর কি তান্ত্রিক বলবো না, এই গুণিন টাইপের কেউ আছে যে আর কি বলে দিতে পারে কোনো প্রবলেম যদি হয়, এরকম মানুষের কোনো রকম অসুবিধে হলে, যারা ভয় পায় তাদেরকে এভাবে সারিয়ে দেয়, কোনো কিছু প্রবলেম হলে তারা এরকম সারিয়ে দেয়, বলে দিতে পারে। তো ও কোনো রকম দিক বিদিক কিছু না হয়ে উনি যে এসব বিশ্বাস যদি ও কিছুতেই করে না, তবু পরিবারের চাপে, সংসারের চাপে ও কিন্তু ছেলেটিকে নিয়ে তার কাছে গেছিলো। তো সে যেটা বলে মানে সেটা মানে আজকে সকালে, যেদিন দেরি করে আসে সেই সকালেরই ঘটনা। সেদিন বলছে যে এ তো একটা জিনিস চালান হয়েছে এর মধ্যে, আমি তখন চমকে যাই, বলছে কী, সে কী চালান আবার? বলছে যে তোমার ছেলে কি এর মধ্যে কিছু কিছু রাস্তা থেকে কিছু কুড়িয়ে ঘরে নিজের কাছে রেখেছে, খুব খারাপ জিনিস কুড়িয়েছে কিন্তু। তখন আমার যে কালিগ সে একটু চমকেই যায়, বলছে কী জিনিস কুড়িয়েছে এরকম কিছু তো আমরা জানি না। তখন সে বলে যে সেসব আমি বলতে পারবো না, কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে যে ও কিছু একটা সংসর্গে এসছে, খারাপ কিছু যেটা ও কুড়িয়ে পেয়েছে বা কোনো জায়গা থেকে ও নিয়েছে। তো এসবে কোনোভাবেই আমার কালিগ বিশ্বাস করে না, এবং আমিও প্রকৃতপক্ষে এগুলো খুব কমই দেখেছি যে সত্যিকারের এরকম হয়। তবু যেটা ঘটে সেটা হচ্ছে যে এটা বলে তারপর আমাকে অফিসে আসে এসব ঘটনা বলে। বললাম ঠিক আছে, বাড়িতে ভালো করে খুঁজে টুজে দেখ যদি ওর সঙ্গে কিছু থাকে, ও কী বলছে। তখন তো এইটা বলে দেওয়ার পরে তো সেদিনের মতো চলে যায়, এবং তার 2 দিন পরের ঘটনা যেটা সত্যি চমকে দেওয়ার মতো, সেটা হচ্ছে যে আমাকে যেটা ও বলে যে সেই দিন পরে বাড়িতে গিয়ে তো হুলুস্তুলু, বাড়িতে গিয়ে সব খোঁজাপত্র সব খোঁজা হচ্ছে, ওর ঘর খোঁজা হয়েছে, ওকেও বারবার জিজ্ঞেস করা হয়েছে, তাতেও কোনো রকম উত্তরই দেয়নি। কিন্তু খুঁজতে 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 দেখা যায় যে ওরই পেন্সিল বক্সে, ওরই কাছে একটা ছোট্ট পাথরের মতো একটা ছোট্ট চৌকো জিনিস, তার ওপর একটা ওই লাল সিঁদুর টাইপের যে ল্যাপা যেরকম থাকে, ছোটো ছোটো পাথর, সেরকম একটা ছোট্ট খণ্ড যেটা কোনোভাবেই আমাদের বাড়িতে মানে ওদের বাড়িতে থাকা আসা সম্ভব নয়, সেটা কিন্তু ওর টেবিলের ওপরে, ওর যে পেন্সিল বক্স তার মধ্যে ও রেখে দিয়েছে। তখন ওকে জিজ্ঞেস করে যে তুই এটা কোত্থেকে কুড়িয়েছিস, কিন্তু এই ছেলে কিন্তু কোনো রকম উত্তর দিতে পারে না কোথা থেকে এসছে। তখন এই জিনিসটা নিয়ে তার পরের দিনই ওই যে বলেছিলেন তার কাছে এ নিয়ে যায়, তখন ও বলে যে তখন উনি কিন্তু দেখে ওটা চমকে যান, বলছে না না ওটা আপনি যে মানে ধরে নিয়ে এসছেন ওটা সামনে আনবেন না, ওইখানে রাখুন, বলে কিছু কিছু উপায় বলে দেন, সেই উপায়ে কিন্তু আলটিমেটলি ওই জিনিসটাকে নষ্ট করা হয়। আমি সম্পূর্ণ প্রসেসটা বলতে চাই না, কারণ এগুলো এই গণমাধ্যমে ভাবে সম্পূর্ণরূপে বলাটা ঠিকও নয়, আমি কিছুটা শুনেছিলাম, বাট যেহেতু এগুলো অন্ধ কুসংস্কার ছড়াতে পারে তার জন্যই আমি এগুলোকে সম্পূর্ণরূপে ডিটেলিং করতে চাই না। বাট উনি যেটা এটা প্রকৃত উপায় বলেন, যে উপায়ের মাধ্যমে ওই পাথরটাকে, জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়। তো এবং সেইটা বলেন, উনি বলেন যে এইটাই নাকি ওদের ওর এই প্রবলেমের জন্য সম্পূর্ণরূপে দায়ী। তো এইটা যখন শোনে যে এটা সম্পূর্ণরূপে এটাই হচ্ছে এর জন্য দায়ী, তো ঠিক আছে, যদি নষ্ট করে দেওয়া হলো তখন তো সব কিছু ঠিক হয়ে যাওয়ার কথা।
তো আমি ওকে বললাম যে ঠিক আছে, এখন যখন করেই ফেলেছিস সব কিছু, তখন এবার কয়েকদিন দেখ কি হয়। তো এইটা হওয়ার পরে প্রায় মাসখানেক সময় লাগে, এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু ছেলেটার রিকভার হয়, এবং প্রায় এই ঘটনার প্রায় 6-7 মাস পর, মানে তখন কিন্তু করোনা ভালো রকমভাবে চলছে, তখন অফিস যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি ওকে ফোনে যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করে খবর নিই, ও কিন্তু আমায় বলে যে ছেলে কিন্তু সম্পূর্ণরূপে এখন সুস্থ হয়ে গেছে, প্রায় 6 মাস মতো লেগেছে সেখান থেকে সম্পূর্ণ বেরোতে, কিন্তু ওই জিনিসটাই কিন্তু তার মানে কারণ ছিল। তো এই জিনিসটা যে ঘটেছে সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এরকম আরও ঘটনা আছে। অনেক সময় কি হয় যে রাস্তা থেকে যদি কেউ পয়সা কুড়িয়ে নেয়, অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো 2 টাকা কুড়িয়েছেন বা 5 টাকার কয়েন কুড়িয়েছেন, আপনার দেখা যাবে 5,000 টাকার ক্ষতি হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু আমরা প্রচুর শুনতে পাই, এরকম ঘটনা আমার জীবনেও, আমার আরেক কলিগের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল যে প্রচুর টাকার ক্ষতি হয়ে গিয়েছিল, সেটা কখনও সময় পেলে আমি বলবো। বাট এইভাবে রাস্তা থেকে হুট করে, বাট কোথা থেকে কুড়িয়েছিল আমার জানা নেই, কিন্তু হয়তো ঘরের আশেপাশ থেকে, কারণ ওই সময় ও তো আর কোথাও বাইরে হয়তো স্কুল ফেরত বা কোথাও কোনো জায়গা থেকে হয়তো ওটা কুড়িয়ে নিয়ে এসেছিল। তো হুট করে রাস্তা থেকে কিন্তু কোনো কিছু এরকম জিনিসপত্র, ইভেন মন্দির থেকে, কোনো মন্দিরে গেলে সেখান থেকে কোনো কিছু পাথর বা কোনো কিছু কিন্তু এভাবে কুড়িয়ে নিয়ে রাখা উচিত নয়। এটা আমি বারবার বলবো যারা শুনছেন, যে কোনো কিছু হুট করে না বুঝে রাস্তা থেকে কুড়িয়ে নিজের কাছে জমিয়ে রাখবেন না, এতে কিন্তু অনেক সময় অনেক কিছু খারাপ কিছু চলে আসতে পারে। কুসংস্কারের কথা বলছি না, বাট অনেক সময় এরকম হয়, তাই যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো এগুলোকে। তো এই ছিল ঘটনা, যে রাস্তা থেকে একটা পাথর, সেটা কী ধরনের পাথর, তাতে লাল রঙের সিঁদুর দিয়ে কিছু লেপা ছিল, তো এই ধরনের একটা পাথর হয়তো কোনো একটা তন্ত্রে ইউজ করা হয়েছিল, এরকম কিছু একটা হতে পারে, যেটা আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেটা কী জিনিস সেটা মানে আমাকে আমার বন্ধু বলেনি, বা যিনি বলেছিলেন উনিও ওকে বলেনি। তো এই রকম যে কোনো জিনিসই রাস্তা থেকে কুড়িয়ে না নিয়ে আসাই ভালো। তো এইটুকু ছিল ঘটনা। তো কেমন লাগছে বলবেন, জানাবেন অবশ্যই, কমেন্টস করবেন, জানাবেন যে কেমন লাগলো ঘটনা দুটো, তাহলে অবশ্যই হয়তো আবার নতুন কিছু ঘটনা নিয়ে ফিরে আসব। আমার ঘটনাগুলো খুব বড় বড় নয়, ছোট ঘটনা, কিন্তু সবই নিজের জীবনে দেখা বা শোনা। তো জানাবেন কেমন লাগলো, যদি ভালো লাগে, যদি জানতে পারি ভালো লাগে, ভালো লেগেছে, তাহলে অবশ্যই আরও কিছু ঘটনা নিয়ে শীঘ্রই ফিরে আসব। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার জানবেন। প্রফেসর রয়ের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে সত্যিই খুব মূল্যবান। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, এই 3টে ঘটনায় কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কাইন্ডলি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, এবং যদি পসিবল হয় আমাদের এই ঘটনাগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।